কেজিএম এসব কি এসব বাচ্চা ক্রিসমাসে মানুষ অনেক খেয়েছিল ঈদে মানুষ কিসমিস খাবে আমি তোমার ফ্যান অ্যাকচুয়ালি তোমার ভিডিও দেখি আমি ম্যাম এই ছবিটা কেমন লাগলো দারুণ লাগলো খুব ভালো কে কেমন লাগলো দেবকে তো খুবই ভালো লেগেছে এবং ওর অ্যাক্টিং তো বরাবরই ভালো সাবলীল একদম মনে হচ্ছে আমাদের ঘরের ছেলে পাশের ছেলে স্যার কেমন সিনেমাটা লাগলো খুব ভালো ম্যাম সিনেমাটা কেমন লাগলো ভালো হয়েছে দেবটাকে কেমন লাগলো হ্যাঁ খুব ভালো হয়েছে আউট অফ 10 এর ছবিটা কত দেবেন দারুণ দারুণ সিনেমাটা কেমন লাগলো ভালো হয়েছে দেবটাকে কেমন লাগলো ও তো এমনিতেই ভালো ভাই সিনেমাটা কেমন লাগলো ভালো স্যার সিনেমাটা কেমন দেশ কোনো কথা হবে না দারুণ মুভি দারুণ কোনো কথা হবে না দারুণ দারুণ ম্যাম সিনেমাটা কেমন লাগলো যথেষ্ট ভালো হয়েছে সিনেমাটা মানে আমি এক্সপেক্ট করিনি বেঙ্গলি ফিল্ম এই লেভেলে হিট করতে পারে আর দেবদার অ্যাক্টিং এইটাই সেরা হয়েছে আচ্ছা দেবদা যে অনেকদিন পর এরকম একটা চরিত্র অভিনয় করছে সেটা কেমন লাগলো মানে মানে ফিলিংসটা খুবই আলাদা রকমের এই ফিল্মটা দেখার পর যে খুবই ভালো লেগেছে দিস দ্য বেস্ট ম্যাম ছবিটা কেমন লাগলো ইট ওয়াজ গুড দেবদাকে কেমন লাগলো দেবদাকে আমার আগেও ভালো লাগতো অ্যাজ সাচ বাট এখন খারাপ লাগেনি আগে থেকে অনেক বেশি ইম্প্রুভড হয়েছে আউট অফ 10 কত দেবেন আউট অফ 10 6.5 সিনেমাটা কেমন লাগলো ফাটাফাটি হ্যাঁ সিনেমাটা কেমন লাগলো অসাধারণ বলিটা অসাধারণ দেবদাকে কেমন লাগলো খুব ভালো অনেকদিন পরে যে কলেজের চরিত্র সেটা কেমন লাগলো খুব ভালো খুব ভালো আউট অফ 10 ছবিটা কত দেবেন 9 ম্যাম সিনেমাটা কেমন লাগলো অসাধারণ খুব ভালো দারুণ দেবদাকে কেমন লাগলো অনেক কম পেয়েছে সেটা কি কোথাও প্রভাব পড়বে না না একদম না আউট অফ 10 তোমরা বলো যে কেমন খুব ভালো অ্যাক্টিং বলো সবকিছু মিলে দারুণ ছিল শেষ পর্যন্ত ভালোবাসার জন্য লড়ে যেতে হবে এটাই এক্স্যাক্টলি আর লড়তে হলে দম চাই সেটা দেবদার মধ্যে ফুল অফ ছিল দেবদার রোহিণীদের দুজনের মধ্যে কেমন খুব ঠান্ডা দেবদার ফাটিয়ে দিয়েছে অনেকদিন পর এই কলেজের চরিত্রে পেয়ে সেটা কেমন লাগলো খুব ভালো দারুণ হয়েছে টনিক দেখা হয়েছে নো প্যানিক অনলি টনিকের পর এবার মানুষ যে কিসমিসটা খাবে সেই কিসমিস খেয়ে ভুলতে পারবে না 100 এ 100 আউটস্ট্যান্ডিং টনিক দেখে মানুষ টনিক খেয়ে মানুষ হ্যাঁ টনিক খেয়ে মানুষ যেমন হয়েছে কিসমিস খেয়ে কিসমিসের মতো মিষ্টি ভরে মানে কি বলবো কথা কে আছে এতটাই ভালো হয়েছে সবাই ভালো মানে মুভি যে ফাটাফাটি কোনো কথা হবে না কিসমিসে হাত ধরে বাংলা আবার প্রেম ফিরতে চলেছে রামন পুরো ফ্লপ কিসমিস একমাত্র হবে ব্লকবাস্টার আমি কিন্তু জিজ্ঞাসা করি তাহলে জিজ্ঞাসা করিনি রামন ফ্লপ আচ্ছা একটা জিনিস বলো রামনে আছে রামনে যে পোস্টার বানিয়েছিল ওখানে মনে হচ্ছে কোনো নায়িকাই নেই এখানে তো নায়িকার পোস্টারটা তো আছে ওখানে মনে হচ্ছে যে শুধু কিসমাসে মানুষ অনেক খেয়েছিল ঈদে মানুষ কিসমিস খাবে সিনেমা দেখলাম একটা মিষ্টি প্রেমের গল্প দুজনের মধ্যে মিলমিশ এটাই ভালো লাগলো সিনেমাটা দেখে একটা অন্যরকম ভাবে পেলাম আবার দেবদাকে আমরা
তো আবার এরকম বই আমাদের কাছে নিয়ে আসুক, আমরা আবার নতুন ভাবে ভালোবেসে যাবো দেবদাকে। যে এই যে কম শো টাইম পেয়েছে, এটা কি কোথাও প্রভাব পড়বে? অবশ্যই, তো অনেকে কথা ছিল প্রথমে, তারপর কোথায় চলে গেছিল, এরকমই হবে। আবার বাড়াবে, কারণ বাড়বে, এরকম সিনেমা বাড়বে, কারণ বাঙালিরা আবার সেই অনুযায়ী হলে ফিরছে, হলে ফিরছে, এটা বাড়বে। কেজিএফ আর পুষ্পা একবার পরে মানুষ সেই অনুযায়ী হলে ফিরছে, আবার আরো অনেক ভাবে বাংলাদেশ বলছে যে পরবর্তীকালে আরো উইকে আরো অনেক পারবে, অনেক পারবে বাংলা সিনেমার রেকর্ড। এটা দুজনের সিনেমা হিট হোক এটাই বলবো আমরা ফ্যান হিসেবে। আজকে বাংলা সিনেমার ফ্যান মনে হচ্ছে, শুধু দেবের ফ্যান না, আমরা বাংলা সিনেমার ফ্যান, দেবদার পার্সোনালি ফ্যান। আমরা আজকে কিশমিশ দেখেছি, আবার পরের দিন রাবণও দেখতে যাবো, সেম অনুযায়ী রাবণও যাতে হিট করে এটাই আমরা বলবো, কারণ বাংলা সিনেমাকে আগে নিয়ে যেতে হবে আমাদের বাঙালিদের। তোমাদের মতো এই সমস্ত দর্শক যেন বেঁচে থাকে, আসলে বিষয়টা থেকে দেবদাই আমাদের শিখিয়েছে কিভাবে বাংলা সিনেমার পাশে থাকতে হবে। এবং টনিক, আমাদের টনিক টনিক বলেছে ক্যারামবালে মানুষকে পুষ্পা থেকে টনিকে ফিরিয়ে আনতে, এবং একটা দুটো শো টাউন টাইম থেকে অনেক শো টাইম পেতে, সেরকমই কেজিএফ আস্তে আস্তে হল থেকে উঠে যাবে, সেরকম ভাবে কিশমিশের শো টাইম বাড়বে এবং মানুষ বাংলা সিনেমাকে দেখতে যাবে। একটা মানুষ বাড়ি গিয়ে যে দশটা মানুষকে বলবে, দশটা মানুষ আজকে বাড়ি থেকে মানে সাউথের আধিপত্য কমে গিয়ে দেব, মানে বাংলায় দেব আর জিতের ছবি বেশি চলবে। অবশ্যই দেব জিত বলে না, বাংলা সিনেমাকে সাপোর্ট করা উচিত। আমাদের বেলা শুরু আসছে, কিছুদিন বাদে মিনি আসছে, সবাই আমরা যাতে বাংলা সিনেমাকে দেখি, যেরকম ভাবে কেজিএফ কে আমরা ভালোবাসা দিয়েছিলাম, সেরকম ভাবে বাংলা সিনেমাকে ফার্স্টে ভালোবাসা দেওয়াটা উচিত, এটাই বলে আমি মনে করি। দেবের ভক্ত বলে বলবো না, যে বানিয়ে বানিয়ে বলবো না যে সিনেমাটা খারাপ হচ্ছে না, ভালো, এত সুন্দর সিনেমা দেখতে হলে আপনাদের হলে আসতে হবে, হলে আসতে হবে এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করতে হবে। দেবদা অসাধারণ অভিনয় করেছে এবং দেবদার সঙ্গে যারা ব্যাকআপে কাজ করেছে অসাধারণ কাজ করেছে, দেখতে হলে প্লিজ আপনারা আসুন, বাংলা সিনেমা সাপোর্ট করুন। একটু বলতে চাই, কিশমিশ এক অনবদ্য মিষ্টি প্রেমের গল্প, শুধুমাত্র শুধু দেবের অভিনয় নয়, খরজ মুখোপাধ্যায়ের অভিনয়, জুন মালিয়ার অভিনয়, প্রত্যেকজনের অভিনয় সবার মানে মন কেড়েছে, প্রত্যেকজন ভালো অভিনয় করেছে, নিজের বেস্ট দিয়েছে। সুতরাং চাই যে এই কিশমিশে যেন টনিকের মতন ব্লকবাস্টার 100 days পার করে যায়। ম্যাম কেমন লাগলো? ভালো লেগেছে। দেব দেব কেমন লাগলো? এই দেবের ভক্ত চলে যাচ্ছে, আপনি বলুন। আমার খুব ভালো লেগেছে, লাস্টের সিনটা খুবই ভালো লেগেছে আমার। আউট অফ 10 ছবিটা বলুন। 10 of 10 কি মনে হয় যে ব্যাটা শো টাইম কম পেয়েছে সেটা কি কোথাও প্রভাব পড়বে? অবশ্যই পূরণ করবে। বাংলা সিনেমা বলতে গেলে এখন আমাদের যা দুনিয়া যেটা আসছে আর কি, যে সিচুয়েশনটা আসছে, বাংলা সিনেমা খুব কমে যাচ্ছে, তো বাংলা সিনেমা বলতে খুব ভালো সিনেমা হয়েছে, দারুণ লেগেছে, দারুণ লেগেছে। থ্যাংকস। কেমন লাগলো? দেবদার মুভির আগে জিতদার মুভি নেই, দেবদা সুপারস্টার। আউট অফ 10 এই ছবিটা কত দেবে? সুপার হিট, 100 100। একটাই কথা বলবো, কিশমিশ বেস্ট, দেবদা বেস্ট, সো আমরা হেভি এক্সাইটেড, হেভি এনজয় করেছি। আমি সেম একটাই কথা বলবো, দেবদা বেস্ট এবং সুপার টুপার হিট সিনেমা, পারলে সবাই দেখুন এসে। এর আগে মুভি হবে না, এর আগে মুভি হবে না, পুরো ফ্যামিলি আরেকবার দেখতে আসবো, পুরো ফ্যামিলি নিয়ে একদম আমি আবার আসবো দেখতে মুভি। বইটা দেখে কি বলবো, যা দেবদা কাঁপিয়ে দিয়েছে না, পুরো সেই দালাল সেই ভগবান রোমিও বইয়ের কথা মনে পড়ছে, ইয়ং বয়সের বইটা। এই বইয়ের সব থেকে বেশি ভালো লেগেছে দেবদার 1 2 3 4 দেবদার সুপারস্টার, দেবদার অভিনয়, দেবদার লুক, দেবদার কি বলবো, মানে অ্যানিমেশন দারুণ দারুণ করেছে, পুরো কাঁপিয়ে দিয়েছে। রাবণ আর কেজিএফ এসব কি, এসব এর কারণে বাচ্চা বাচ্চা। আমি মনে করি এই বইটা আমরা চাই, এই বইটা মিনিমাম টনিকের মতো অ্যাকশন অ্যাকশন, তার বেশিও করুক। বিয়া চলছে দেবদার জন্য, দেবদা তোমার সালাম, আরো বই চাই আমরা, আরো আমাদের বুকে দেবদা, আমাদের বুকে দেবদাই সুপারস্টার, আর কেউ নেই। শিরায় শিরায় রক্ত দেবদা রক্ত, শীত গ্রীষ্ম বর্ষা দেবদা সুপারস্টার। ম্যাম কেমন লাগলো? হ্যাঁ খুব ভালো। কেমন লাগলো? ভালো। ম্যাম ছবিটা কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। দেবদা কেমন লাগলো? হ্যাঁ আমরা তো দেবদার অলওয়েজ ফ্যান। আরেকটা জিনিস বলি, যে বাজে শো টাইমটা, এটা কি কোথাও সিনেমার প্রভাব পড়বে, মানে লোক দেখা?
না শো টাইমটা ঠিকই মোটা মানে সবার যদি কেউ ফ্রি লাইফস্টাইল থাকে তাহলে তাদের জন্য ঠিকই আছে আর এমনিতে একটু এটা তো এ না মানে আজকে কি বার আজকে ফ্রাইডে তো যাদের হচ্ছে মানে ছুটি না তাদের জন্য একটু প্রবলেম হবে কিন্তু বাকি ঠিকই আছে